नमस्कार বন্ধুরা, গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দারুণ টেস্টি একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা রুটি, পরোটা, লুচি, নান, তন্দুর রুটি, ফ্রাইড রাইস সব কিছুর সাথে আপনারা সার্ভ করতে পারবেন। আর বানানোটা খুবই ইজি, খুব সাধারণ উপকরণ দিয়ে এটা কিন্তু চটপট তৈরি হয়ে যাবে। তাই রেসিপিটা একটুও স্কিপ না করে পুরোটা দেখুন, দেখে যদি ভালো লাগে তাহলে আপনারাও এটা ট্রাই করতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করে দিই। ফুলকপির এই টেস্টি ইউনিক নিরামিষ রেসিপিটা তৈরি করার জন্য আমি মিক্সির ছোট জারটা নিয়েছি। এর মধ্যে আমি দুটো মশলা তৈরি করব। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 2 টিস্পুন পোস্ত, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চারমগজ, দিয়ে দেব 9-10টা কাজু বাদাম। এবার কোনো রকম জল ব্যবহার না করে এগুলোকে আগে গুঁড়ো করে নিচ্ছি। পোস্ত, চারমগজ আর কাজু বাদামটাকে শুকনোই আমি বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ, আর দিয়ে দেব অল্প একটু দুধ, মানে বাটার জন্য যতটা দরকার। এবার এটাকে বেটে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার আমি আরেকটা মশলা তৈরি করব, সেজন্য আমি আগের মিক্সির জারটার মধ্যেই একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে রেখে দিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, আমি 2 টুকরো করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 4 টুকরো ছোট ছোট আদা। এবার অল্প একটু জল দিয়ে এটার একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। রান্নার জন্য 2টো মশলাই আমি রেডি করে রেখে দিয়েছি। এবার মূল রান্নাটা করার জন্য কড়াইর মধ্যে সরষের তেল গরম করে নিয়েছি। প্রথমে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি মিরচ পাউডার, দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প নুন দিয়ে দিলাম। এবার এই রান্নায় আমি একটু পনির দিচ্ছি, সেই পনিরের টুকরোগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। পনিরের টুকরোগুলোকে আমি হালকা করে ভেজে তুলে নেব। সমস্ত পনিরের টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি। এবার যে তেল আছে তার মধ্যে আমি বাকি রান্নাটা করব। এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপির ফুলগুলোকে এই যে এইভাবে ছাড়িয়ে নিয়ে আর একটু জলে ভাপিয়ে ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম, যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। এবার এই ফুলকপিগুলো একটু ভেজে নেব, সেজন্য এগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু আলুও দেব, সেজন্য মিডিয়াম সাইজের একটা আলুকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই আলুটাও একসাথে দিয়ে দিচ্ছি ফুলকপির সাথে ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার আলু ফুলকপি মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে দুটোকে আলাদা আলাদা করেও ভাজতে পারেন, তবে একসাথে ভাজলেও কিন্তু কোনো অসুবিধা নেই। ফুলকপি আলু সব ভেজে তুলে নিয়েছি। এবার যতটুকু তেল আছে তার মধ্যে আমি প্রথমে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা সাদা জিরে। এর সাথেই দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 2-3টে এলাচ, 2-3টে লবঙ্গ আর 1টা দারচিনি। ফোড়নটা একটু ফ্রাই করে নিচ্ছি। ফোড়নটাকে একটু ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ, চারমগজ আর পোস্তর পেস্টটা। সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে এই মশলাটাকেও ভালো করে কষিয়ে নেব। আর ফ্লেমটা এই সময় আমি মিডিয়ামে রেখে কাজটা করছি। বন্ধুরা, আপনারা কি গল্প শুনতেও ভালোবাসেন? যদি ভালোবাসেন তাহলে আপনাদের জানাই আমার একটা গল্পের চ্যানেল আছে, চ্যানেলটার নাম গল্পের আসর। রোমহর্ষক ভূতের গল্প শুনতে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ওই চ্যানেলটায় ভিজিট করুন। ডেসক্রিপশন বক্সে চ্যানেলের চ্যানেল লিঙ্কটা দেওয়া থাকবে। গল্পগুলো শুনে আশা করছি আপনাদের ভালোই লাগবে। আর যদি সত্যিই ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।
খানিক মশলাটাকে খুব ভালোমতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি টক দইয়ের একটা পেস্ট দেব। টক দই নিয়েছি 2 টেবিল স্পুন, অল্প একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর তারপর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়েছি, আছে 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি মির্চ পাউডার, 1/2 টিস্পুন আছে জিরের গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনের গুঁড়ো। সব কিছু মিশিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার ফ্লেমটাকে একদম কমে করে দিয়ে এই পেস্টটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে আবারও একবার কষিয়ে নেব। ফ্লেমটা কমিয়ে নিয়েই টক দইয়ের পেস্টটা দিতে হয়, না হলে কিন্তু টক দইটা অনেক সময় কেটে যায়, তখন টেস্ট আর ভালো আসে না। এবার মশলাটাকে আবারও একবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মিনিট দুয়েক মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু কড়াইশুঁটি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার সব কিছু মিশিয়ে নিয়ে কড়াইশুঁটিটাকেও মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। কড়াইশুঁটিটাকেও মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা তো আমার রেসিপি দেখছেনই, কিন্তু তার সাথে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে ফলো করতে পারেন। মশলার সাথে ফুলকপি আর আলুটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দেব। এই রান্নাটা কিন্তু খুব ঝোলঝোলও হয় না, আবার একদম মাখামাখাও ভালো লাগে না, মানে একটু গ্রেভি টাইপ হলেই খেতে ভালো লাগে, তাই সেই বুঝে জলটা দেবেন। আর জলটা কিন্তু উষ্ণ গরম জল হতে হবে। ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি 4-5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। মিনিট পাঁচেক রান্নাটা হয়ে গেছে, ঢাকা তুলছি, একটু নাড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ফ্লেমটা ওই একই রেখে আবারও 3-4 মিনিট রান্নাটা করে নিচ্ছি। মিনিট তিনেক আবারও রান্নাটা হয়ে গেছে, ঢাকা তুলে নিচ্ছি। রান্নাটা কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে এসেছে। এবার শুধু ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে, রান্নাটা আবার একদম রেডি। গ্যাসটা বন্ধ করে দিলাম। মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকে দারুণ টেস্টি নিরামিষ রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। আমার এই রেসিপিটা দেখে আপনারাও ট্রাই করতে পারেন। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, অন্য কোনো দিন আবার অন্য কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।